যে অবস্থা, 1 কেজি ধালের দাম 2 দিনে কিনলাম আছে 200 টাকা কেজি, আজ কিনলাম আছে 400 টাকা কেজি। আমি 2.5 কেজি ঝাল কিনি, 500 কেজি ঝাল কিনি, 1 কেজি ঝাল কিনি, আজ কিনলাম 50 টাকা ঝাল। এইভাবে চললে সাধারণ মানুষ কিন্তু না খেয়ে মরে যাবে, বিশাল করুণ অবস্থা। আপনারা যদি এর সমস্ত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। তাই 100 টাকাতে যদি প্রতিদিন 200 ঝাল যায় তো কয় টাকা লাভ করা যায়? প্রত্যেকটা মালের দামই তো এরকম, মানুষ বেশি থাকবে না কি? এটা একে একটা কোন ধরনের কাজ কারবার? বেগুনি কেজি 120-150 টাকা গ্রামের বাজার, এটা এত গ্রাম এলাকা। তাই যদি এরম হয় এটা কি শুরু হয়েছে সমস্ত? ঝাল বাদেই আমি বাজার থেকে বাড়ি চলে যাচ্ছি, ঝাল কেনার কোনো পরিবেশ নেই। আমি গতকালকে ঝাল কিনলাম 200 টাকা, আজকে সেখানে 400 টাকা, আজ গতকালকে ডিম কিনলাম 12 টাকা, আজকে সেখানে 13 টাকা। এরকম প্রতিদিন যদি ঊর্ধ্বগতির দিকে যায় তাহলে যারা স্বল্প আয়ের যারা লোকজন তাদের তো না খেয়ে থাকতে হবে। এখন যে দেশের অবস্থা, দেশ তো কন্ট্রোল করতে হবে, তা নাহলে তো অল্প সীমিত আয়ের লোকজন মারা যাবে। হঠাৎ রাত্রি রাত পাওয়ার পর দেখি 400 টাকা কেজি, আমাদের সাধারণ লোকের প্রতি এটা কিনা অসম্ভব। যেহেতু আমরা কিনতে পারছি না, আমাদের এই বাজারটা নিয়ন্ত্রণে আসলে আমরা ভালোভাবে কিনে গরিব মানুষ সুস্থভাবে দুটো ভাত ডাল ভাত খাতে পারবে। দেশি ঝালের দাম বাড়তি, যেমন এই ঝাল যেখানে তৈরি হয় সেখানেই তো বন্যা হচ্ছে, তাহলে এখানে কী করবে বলেন? আমাদের বাংলাদেশে এদের করার কিছু নেই। ইন্ডিয়া যদি শুক্র শনিবার 2 দিন ঝাল দিত তাহলে আজকে ঝাল 400 টাকা কেজি হইতো না, জীবনেও হইতো না। মালের দাম বেশি, বেশি দাম কিনছি, বেশি দাম বেশি, আর খুব দীর্ঘ চাললি মাল বেচা কেন হচ্ছে না, বৃদ্ধি তো চলে যাচ্ছে। সবজির দাম অত্যন্ত বেশি, এত বেশি হলে তরি তরকার বেশি কোনো আরাম নেই, তরি তরকার কোনো বিক্রি নেই বেচা কেন। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে কাঁচামাল এমন একটা জিনিস যে বর্ষার সময় কম বেশি হয়, কাঁচা মরিচ বর্ষায় হচ্ছে না, এই জন্য দাম বৃদ্ধি হয়। আর গভর্নমেন্ট ইন্ডিয়াতে যখন নিয়ে আসে তখন বাজারটা নিয়ন্ত্রণ থাকে, এখন এই 4-5 দিন এলসি ঢুকছে না, এই জন্য কি ঝালের দাম বৃদ্ধি, পাশাপাশি সবজির দামও বাড়তি বৃষ্টির কারণে। একটু বেগুন পটল এগুলো ফুল ধরা জিনিস, বৃষ্টির কারণে ফুল হতে পারে না, এই জন্য এগুলো বৃদ্ধি হয়। সবসময় বর্ষার কারণেই সবজির দাম বাড়তি হয়।